মেইন পয়েন্টস, মেইন হ্যাঁ পয়েন্ট যেটা, আপনি খাম করেন, যেসা খানো খাম করেন, আপনাকে উইকলি বা মান্থলি একটা পেমেন্ট থাকা লাগবো। এখন একটা এমপ্লয় হিসেবে কেউ না যদি দেয়, তারা রং করে না। আচ্ছা, বাট এটা আমি কিছু করবার নাই, আমি আপনার একে লো হইলাম, এটা আমি কিছু, এটা আমি কিছু করবার নাই। একটা এমপ্লয়ার যদি লো যদি ভাঙে, মনে করো আমি আমার স্টাফের বেতন দেওয়া লাগে এভরি উইক বা এভরি মাস, আমি কে না যদি দেই, কেউ যদি আমারে ধরে, এটা আমি প্রবলেম হইব বা আমার ট্রাবল হইব। সো এমপ্লয়ার হিসাবে তারা যদি লো না মানে, এটা আমি কিছু করবার নাই, বাট রিয়েলি অ্যান্ড ট্রুলি তারা এভরি মাস তারা দেওয়া উচিত। এটাকে এটাকে আপনার ইচ্ছে মতো, আমি বেসিক্যালি 3 মাস যদি লাগে, 3 মাস লাগে, মেবি আপনারা 1 মাস ওয়েট করবা। আর নর্মালি যদি এমপ্লয়ার একটু যদি বাড়াটিকে মাত্র লিসেন, আমার ওটা করা লাগে, প্লিজ তুমি আমার 3টা মাসের পে স্লিপটা দেও, তারা দেওয়ার কথা, এটা থান রাইট, থান অধিকার এটা। সো এটা কিছু কেউ কিছু না করবার কিছু নাই, টু বি অনেস্ট। লিটন ভাই, ইউ এগ্রি? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ হাবিব। আমার মনে হয় আমরা যে কয়েকটি আপডেটের কথা বলছিলাম, যে গত সপ্তাহে যে কোশ্চেনগুলো এসছে আমাদের কাছে, বেসিক্যালি বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে যে এই যে পরীক্ষার যে এখন যে স্টাইলটা, এবং অনেকেই লাইফ ইন দ্য ইউকে দু একটি ক্লাস করে অনেকেই খুবই ভয় পাচ্ছেন, এবং অনেকেই মনে করছেন যে এটা পাশ করা কঠিন হবে, সুতরাং এটা কি আরও কঠিন হবে কি না, কিংবা আমরা আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে জার্মানি এবং ফিনল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের পরীক্ষা নেচারালাইজেশন ক্ষেত্রে আছে, এবং সেটা পাশ না করার কারণে 10-15 বছর পর্যন্ত অনেকে নেচারালাইজেশনের সার্টিফিকেটই পান না, নাগরিকত্ব পান না। এই সব প্রশ্নের কারণে অনেকে মনে করেছেন যে আমাদের লাইফ ইন দ্য ইউকেটিও, যেটা ইউকের নেচারালাইজেশনের জন্য দরকার, এটিও কি পরবর্তীতে এরকম আরও কঠিন হয়ে যাবে কি না। তো এই সম্পর্কে আসলে এইসব প্রশ্নের জবাব আমাদের কাছে তো নয়, এবং হোম অফিসকেও যদি আমরা জানতে চাই অথবা আপনি জানতে চান, সরাসরি তারা কোনো জবাব দিতে পারবে না, কারণ এটা তো আসলে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, এবং সবসময় তারা চেঞ্জ করছে, কিন্তু এই এটি একটা পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ব্যাপার নয়, এটা আসলে একটা রাজনৈতিক ব্যাপার, এবং রাজনৈতিক ব্যাপার মানে দলের ব্যাপার না, এটা নীতিগত ব্যাপার। এখানে ইমিগ্রেশন কন্ট্রোলের জন্য, সংখ্যা কন্ট্রোলের জন্য গভর্নমেন্ট একের পর এক বিভিন্ন কন্ট্রোল সিস্টেম আরোপ করে, এবং টরি গভর্নমেন্ট একভাবে করে, লেবার গভর্নমেন্ট আরেকভাবে করে, তবে লেবারের চেয়ে টরি অনেক বেশি রিগোরাস। ইটস ট্রু, হ্যাঁ, এবং এটা হাবিবের ব্যাপারে খুব সিরিয়াস কিছু কমেন্ট দিতে পারবে। ইটস ট্রু, পার্সোনালি আমি মনে করি গভর্নমেন্ট, আমি মনে আমরা বাঙালি হিসাবে যেগুলো মানুষের অধিকার আছে ভোট করবার লাগে, আমরা ভোট করা উচিত। অনেক মানুষ হইতে পারে ইসলামিক দেন না ভোট করা, নাও ইউ মে হ্যাভ এন ওপিনিয়ন, ইউ ক্যানট ভোট, বাট দ্য পয়েন্ট, দ্য রিয়ালিটি ইজ ইজ সো চেঞ্জ করবার লাগে আপনি ভোট করা লাগবো। If we as a group can vote and make a change, we should try to do that. Obviously, সবসময় কাজ করে না, আমরা চেষ্টা করতে পারি। আপনি যেটা কইসলা ট্রু, বাট আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, ওখানে যেটা আইন যেটা বদলিছে, মি এন জু আমরা কে জানছি মোটামুটি অলমোস্ট 2 years ago, right? Because it's my consultation ছিল about the changes. And then, exactly, we had that. And then after that, it went to Parliament. And then it went to the House of Lords. So আমরা মোটামুটি জানছি যে something is happening or something can happen. So the only good thing about this country is that tara kichu korbar age tara manushe khoa lage ba shobai jana lage, so when it happens we will know. So the fact that amra so far kichu shunchi na, it means we at least khomse khom 1 or 2 years we are safe. That's the most accurate I suppose answer, thik na? Yeah, it eta ek dhoroner byapar, tobe amra obosshoi onushtaner madhye apnader janiye dibo. তবে কতগুলো ব্যাপার আছে, যেমন এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে জিসিএসি অ্যাডভান্স, অর্থাৎ আপনার ম্যাট্রিকুলেশনের পরে যে আমাদের লেভেলটা আর কি, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল, আমরা যে এশিয়ান দেশগুলো যারা কমনওয়েলথ স্টেটে পুরনো ব্রিটিশ সিস্টেমের এডুকেশন ফলো করেন, তারা জানেন যে ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা এদেশে বাধ্যতামূলক ছিল না, কিন্তু এখন একটা কনসালটেশন চলছে, সেটি হচ্ছে যে যদি বেনিফিটে ক্লেম করতে হয় এবং নাগরিক হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পেতে হয়, তাহলে অ্যাডভান্স জিসিএসি বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে। এবং আপনারা জানেন টরি গভর্নমেন্ট এইসব ক্ষেত্রে খুবই সিরিয়াস, তারা যখন কোনো একটা কনসালটেশন শুরু করে আমরা ধরেই নেই যে এটা আসলে শেষ পর্যন্ত তারা আইন করে ফেলবে। তো সুতরাং এটি একটি ব্যাপার, এটি হচ্ছে কলেজগুলোর জন্য, এটি হচ্ছে যারা জিসিএসি কমপ্লিট করে লেখাপড়া চালিয়ে যাননি তাদের জন্য এটি একটি খারাপ খবরই হোক আর একটা কমপ্লেক্স খবরই হোক না কেন, এটা একটা একটা খবর। তারপরে আরও কতগুলো ব্যাপার রয়েছে, যেমন ইউকিবি এর এই সপ্তাহের আরেকটি আপডেট হচ্ছে যে আমরা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি যে আসলে আগে রিলিজিয়াস ইস্যুজে হোম অফিস অনেক বেশি
টলারেন্ট ছিল এবং একটু শুধুমাত্র অ্যাকসেপ্ট সাম মুসলিম ইস্যুস, যেখানে এক্সট্রিমিজমের অথবা নানা ধরনের প্রসঙ্গ ছিল। এবার শিখ সম্প্রদায়, আপনারা জানেন যে এই এশিয়ান যে কমিউনিটি রয়েছে তার মধ্যে একটা বড় কমিউনিটি হচ্ছে শিখ সম্প্রদায়, এবং তাদের বড় একটা রিলিজিয়াস গ্রুপ, সেটি হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 21শে জানুয়ারিতে তারা হোম অফিস এবং যে এনসিএ, যে ন্যাশনাল যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অথরিটি, তারা অনেক জায়গায় রেড করেছে এবং রেড করে প্রায় 19 জনকে, এবং এরা হচ্ছে রিলিজিয়াস মিনিস্টার অফ রিলিজিয়ান Tier 2 and 5 আওতায় তারা এসেছিল, এবং তারা ওভারস্টে করার কারণে তাদেরকে অনেক জায়গায়, আপনার অনেকগুলো সিটি, হান্সলো, লেস্টার, লুটন, সাউদাম্পটন, স্লাও, সাউথ হল, এসব জায়গায় যেখানে শিখ অধ্যুষিত এলাকাগুলোতে আপনারা জানেন যে টেম্পলগুলো রয়েছে, সেখানে অনেক মহিলা এবং বিভিন্ন বয়সী মানুষদেরকে গ্রেফতার করেছে। সো এটা এই কারণে ইম্পর্টেন্ট, এই তথ্যটি আমাদের অনুষ্ঠানে লাইফ ইন দ্য ইউকেতে আপনারা এই ধরনের খবর হয়তো খুবই কম পেয়ে থাকেন, অথবা আপনারা দেখেন যে ধর্মীয় ব্যাপারে ব্রিটিশ গভর্নমেন্ট অনেক উদার, কিন্তু ইমিগ্রেশনের যে ব্যাপারটি, ইমিগ্রেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন, এইসব ব্যাপারে এই খবরটির সঙ্গে তুলনা করা যায়। 2007-08 সালের দিকে আপনাদের মনে আছে যে ইসরায়েলে বেশ কয়েকজন ধর্মীয় ইয়েকে, যারা ধর্মীয় প্রেস, তাদেরকে নিউ ইয়র্কে বড় ধরনের একটা অপারেশন চালানো হয়েছিল। হ্যাভ টু স্টপ ইউ, আমরা একটা ব্রেক নেওয়া লাগবে। ওকে, উই হ্যাভ টু গো ফর এ ব্রেক নাও, আমরা আবার ফিরে আসলাম। প্লিজ স্টে টিউনড এন্ড জয়েন আস ভেরি ভেরি শর্টলি, উইল বি রাইট ব্যাক। আসসালামু আলাইকুম।